ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে দু সালের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন ধন ঐশ্বর্য মান সম্মান প্রতিপত্তি সমস্ত ক্ষেত্রেই আগত বছর আপনাদের ক্ষেত্রে সমৃদ্ধশালী হোক এই আশা রেখেই আমরা আজকের এই ভিডিওটি আপনাদের সামনে প্রস্তুত করতে চলেছি মকর রাশি লগ্ন বা ক্যাপ্রিকন সাইন জাতক জাতিকাদের দু সালের জানুয়ারি মাস আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে বিস্তারিত সুনিপুণ এবং গবেষণাধর্মী আলোচনা করব সিস্টেমেটিক এবং সায়েন্টিফিক প্রসেস মেনটেন করে প্রথমেই গ্রহগত গোচর ফলে ছক অর্থাৎ প্লান প্ল্যানেটারি ট্রানজিশনস অ্যান্ড দেয়ার এফেক্টস ওয়াইজ তারপর যেমন টোটকা উপায় মন্ত্র নিয়ে আমরা থাকি তেমনটি তো আছিই তো চলুন শুরু করা যাক প্রথমেই স্ক্রিনে আপনারা একটি ছক দেখতে পাচ্ছেন এটি কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের দু সালের জানুয়ারি মাসের গ্রহগত গোচর ফলের ছক আপনাদের ফার্স্ট হাউসে দশ লেখা আছে গুলিয়ে যেন ফেলবেন না দশ লেখা থাকলেও এটি কিন্তু আপনাদের প্রথম ঘর দশ কেন লেখা তার কারণ মকর রাশি কালপুরুষের রাশিচক্রের দশম রাশি আপনাদের রাশিতে শুক্র শনির সংযোগ থাকছে গুরুদেব শুক্রাচার্য তার শিষ্য শনি মহারাজ গুরু শিষ্যের সংযোগ আপনাদের রাশিতে থাকবে সতেরোই জানুয়ারি পর্যন্ত সতেরো তারিখের পর শনি মহারাজ আপনাদের সেকেন্ড হাউসে এবং বাইশ তারিখের পর শুক্রাচার্য আপনাদের সেকেন্ড হাউসে প্রবেশ করে যাবেন আপনাদের থার্ড হাউসে পুরো মাসটি জুড়েই থার্ড হাউজের অধিপতি গুরুদেব বৃহস্পতি স্বগৃহী হয়ে থাকবেন ফোর্থ হাউসে শোকভাবে রাহু পুরো মাসটি জুড়েই থাকতে চলেছে আপনাদের ফিফথ থাউজে মঙ্গলদেব পুরো মাসটি জুড়েই থাকবেন তবে তেরো তারিখের আগে পর্যন্ত তিনি বক্রি থাকতে চলেছেন সিক্স সেভেন্থ এইথ নাইনথ এই চারটি ঘরে কোনো গ্রহই কিন্তু থাকছে না আপনাদের কর্মস্থানে টেন্থ হাউসে কেতু পুরো মাসটি জুড়েই থাকছে ইলেভেন্থ থাউজেও কোনো গ্রহ নেই আপনাদের টুয়েলভ হাউসে সূর্য বুধের বুধাদ্বিতীয় যোগ পরিলক্ষিত হচ্ছে প্রথমেই আমরা আপনাদের রাশি নিয়ে আলোচনা করব আপনাদের ফার্স্ট হাউস নিয়ে আপনাদের রাশির অধিপতি শনি মহারাজ রাশিতেই বসে আছেন মার্গি হয়ে আর তিনি কিন্তু শস নামক পঞ্চমহাপুরুষ যোগের ন্যায় ফলাফল দেবেন তবে এটিও সত্য যে আপনাদের সাড়ে সাতিও কিন্তু চলছে এই বিষয়েও আপনাদেরকে অবশ্যই সজাগ থাকার প্রয়োজন আছে সতেরো তারিখের পর শনি মহারাজ আপনাদের সেকেন্ড হাউসে প্রবেশ করে যাবেন আর আপনাদের শনির সাড়ে সাতির অন্তিম চরণ শুরু হয়ে যাবে মানসিকভাবে একটু বিব্রত আপনারা থাকতে পারেন তবে স্বাস্থ্যগতভাবে শরীর স্বাস্থ্যের আপনাদের উন্নতিই কিন্তু এ সময় পরিলক্ষিত হবে এ সময় আপনারা রোম্যান্টিক মুডেও থাকতে চলেছেন আপনাদের মধ্যে অনেকে ফেমাস বা বিখ্যাতও হতে পারেন যারা কোনো প্রকার জাঁক ইন্ডাস্ট্রি ফ্যাশন ফটোগ্রাফি ভিডিওগ্রাফি এডিটিং ফিল্ম বা নিউজ মিডিয়া এই সমস্ত বা মহিলাদের সম্পর্কিত কোনো বস্তু বস্ত্র সামগ্রীর বিজনেস বা কর্ম করেন যারা অয়েল ইন্ডাস্ট্রি লেদার ইন্ডাস্ট্রি ফুয়েল ইন্ডাস্ট্রিতে আছেন আয়রন বা কম্পিউটার মেশিনারিজ ইন্ডাস্ট্রির সাথে যুক্ত তাদের জন্যও কিন্তু সময় সুযোগ রাজযোগের ন্যায় পরিলক্ষিত হবে তবে হ্যাঁ শব্দ চয়নের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর প্রদান করতে হবে তা হলে বদনামের ভাগিদারিও কিন্তু হতে পারেন ঠাকুমা ঠাকুরদার স্বাস্থ্যের দিকে একটু নজর প্রদান করবার চেষ্টা করুন আপনাদের সেকেন্ড হাউজের অধিপতি শনি মহারাজ আপনাদের সেকেন্ড হাউসে তো কোনো গ্রহ নেই তবে শনি মহারাজ এখানে কিন্তু সতেরো তারিখের পর আপনাদের সেকেন্ড হাউসে প্রবেশ করবেন আর সাড়ে সাতের তৃতীয় চরণ আপনাদের শুরু হয়ে যাবে অন্তিম লগ্ন সতেরোই জানুয়ারিতে শনি মহারাজ যখনই আপনাদের প্রবেশ করে যাবেন সেকেন্ড হাউসে তখনই কিন্তু আপনারা প্রভূত পরিমাণে উপকার পেতে চলেছেন আপনাদের ব্যাংকের ব্যালেন্সের দিক থেকে সঞ্চয়ের পরিমাণ কিছুটা বৃদ্ধি পেতে পারে তবে পারিবারিক অশান্তি ক্লেশ এগুলি কিন্তু আবার বৃদ্ধি পেতে পারে হাতে পরিবার পরিজন নিকটে স্থানীয়দের প্রতি কোনো প্রকার দায়িত্ব যদি আপনার কাজে থেকে থাকে সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে যেন বলবেন না স্কিন ওরিয়েন্টেড কোন রোগ কিন্তু দেখা দিতেই পারে আপনাদের থার্ড হাউসে থার্ড হাউসের অধিপতি গুরুদেব বৃহস্পতি স্বগৃহী যদিও থার্ড হাউসে বৃহস্পতি অত্যন্ত মজবুত নন তৎসত্ত্বেও তিনি যেহেতু নিজের গৃহে বসে আছেন নিজের গৃহ গৃহকে তো আর তিনি দুর্বল করবেন না আবার এখানে কিন্তু সতেরো তারিখের আগে পর্যন্ত শনি তৃতীয় দৃষ্টিও আছে ফলস্বরূপ ছোট ভাই বোনদের সাথে সম্পর্কের উন্নতি বন্ধু বান্ধবদের দ্বারা উপকৃত হবেন তাদের সাথে অর্থাৎ ফ্রেন্ড সার্কেল আপনাদের বাড়তে চলেছে ছোটোখাটো যাত্রা ভ্রমণ লেগেই থাকবে সেখান থেকেও কিন্তু আখেরে আপনারা উপকৃতই হবেন সাহস পরাক্রম আপনাদের বৃদ্ধি পেতে চলেছে এ মাসে এ মাসে কিন্তু আপনাদের ফোর্থ হাউসে রাহু থাকছে পুরো মাসটি জুড়েই রাহু ফোর্থ হাউসে থাকবে রাহু যখন ফোর্থ হাউসে থাকে প্রথমেই আমরা যে উপদেশটি আপনাদের জানাই সেটি হলো নিজের নামে কোনো জমি ভবন বাহন ক্রয় বা বিক্রয় করবেন না বা এ সময় নিজের নামে কোনো বিজনেস বা কর্ম যেন শুরু করবেন না সেখানে কিন্তু আপনারা অসফল হতে পারেন তবে হ্যাঁ কোনো কর্ম করার আগে সেটি যদি আপনি আপনার নিজের স্বামী স্ত্রী পিতা মাতা সন্তান সন্ততি এনাদের নামে করেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই সফল হতে পারেন আদারওয়াইজ কিন্তু রাহু এখানে আপনাদের বিশেষ করে রক্ত হৃৎপিণ্ড বুক ফুসফুস ওরিয়েন্টেড রোগ থেকে সাবধান থাকার ইঙ্গিত দিচ্ছে মায়ের স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে মায়ের কর্মে অবনতি ঘটতে পারে মায়ের সাথে আপনাদের সম্পর্কে অবনতি ঘটতে পারে আর মকর রাশির জাতক জাতিকাদের হয়তো বেশ কয়েকদিন ধরে বা বেশ কয়েক মাস ধরে আপনার মায়ের স্বাস্থ্যের হয় অবনতি হয়েছে আর তা না হলে আপনার মায়ের সাথে আপনাদের সম্পর্কের অবনতি হয়েছে শ্বশুর মশায়ের সাথেও হয় অহেতু তর্ক বিতর্কে যেন আর জড়িয়ে পড়বেন না আপনাদের ফিফথ হাউসে মঙ্গলদেব বসে আছেন শুক্রাচার্যের ঘরে শুক্রাচার্য আপনাদের রাশিতে বসে আছেন আর মঙ্গলদেব কিন্তু এখানেই থাকবেন পুরো ধরতে গেলে পুরো মাসটি জুড়ে তেরো তারিখের পর তিনি মার্গি হবেন আর তেরো তারিখের পর কিছুটা হলো বেটার ইম্প্যাক্ট আপনারা পাবেন তবে যারা প্রেমিক প্রেমিকা আছেন প্রেমের সম্পর্কের ক্ষেত্রে কোনো প্রকার উত্তেজনা বা সন্দেহবাতিকতা আপনাদের ক্ষেত্রে কিন্তু মারাত্মক প্রমাণিত হতে পারে সন্তান সন্ততি থেকে থাকলে তেরো তারিখের পর তারা তারা তাদের কর্মের মাধ্যমে আপনাদেরকে গর্বিত অনুভব করাবে শিক্ষার্থী বিদ্যার্থীদেরও কিন্তু তেরো তারিখের পরের সময় সময়টা এক প্রকার বেশ কাটতে চলেছে পেটের সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন ব্রেন কিন্তু খুব সার্প কাজ করবে না আপনারা কিন্তু মেজাজ খিটখিটে হয়ে যেতে পারে মাঝে মাঝে হুটহাট করে রেগে যেতে পারেন এ মাসে রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র রাগের মাথায় আপনারা জীবন থেকে অনেক কিছু হারিয়েছেন আর যেন রিস্ক নেবেন না আপনাদের সিক্স থাউজে কোনো গ্রহই নেই সিক্স হাউসের অধিপতি বোধ বক্রি হয়ে বসে আছেন টুয়েলভ থাউজে ফলস্বরূপ আপনাদের যেটি বলবো রোগ ঋণ শত্রু তিনটি ব্যাপারেই কিন্তু আপনাদেরকে অতিরিক্ত সচেতন থাকার প্রয়োজন আছে মাসে নতুন করে কোনো লোন লোন বা ঋণ যেন নিতে যাবেন না তাহলে কিন্তু ঋণে জর্জরিত হয়ে পড়তে পারেন কোনো রোগ শোক যদি শরীরে দানা বাঁধে নিজে থেকে মেডিসিন না কিনে খেয়ে আপনারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন তা নাহলে মেডিসিনের উপরে নির্ভরশীলতা বেড়ে যেতে পারে মামা মাতা মাতামহ বা মাতৃকুলের সাথে হৃদ্রতা সম্পর্ক বজায় রাখার আপ্রাণ চেষ্টা করুন স্বামী স্ত্রী একে অপরের ভঙ্গেরও কিন্তু যোগ পরিলক্ষিত হচ্ছে বেকার যুবক যুবতী যারা আছেন তাদের বলবো বেকারদের বেকার ভালো চুপচাপ বসে না থেকে যে জগতে কর্ম করতে চান সেখানে অলরেডি ফ্রিতে প্রয়োজনে কাজ করুন আপনার স্কিল লেভেলের উন্নতি ঘট ঘটবে এক্সপিরিয়েন্স লেভেল আপনারা গেন করতে পারবেন এটি কিন্তু আপনাদের ক্ষেত্রে ইন ফিউচার অত্যন্ত উপকারে আসবে আর আপনাদের সেভেন্থ থাউজে কোনো গ্রহই কিন্তু নেই আপনাদের সেভেন্থ হাউজে পুরো মাসটি জুড়েই গুরুদেব বৃহস্পতির নবম দৃষ্টি থাকছে আর সতেরো তারিখের আগে পর্যন্ত শনির দৃষ্টি থাকছে আমি যেটি বলবো সতেরো তারিখের পর স্বামী স্ত্রী আপনাদের জন্য সময়ে সুযোগ ভালো সতেরোই জানুয়ারির পর আপনারা একসাথে কোথাও রোম্যান্টিক ভ্রমণে যেতে পারেন বাইরে কোনো আউটিংয়ে যেতে পারেন ডিনারে যেতে পারেন সেখানে কিন্তু আপনাদের মধ্যে বন্ডিং বৃদ্ধি পাবে নবদম্পতিরাও সতেরো তারিখের পর আপনারা সন্তান সন্ততি প্রাপ্তির আশা কিন্তু করতেই পারেন সতেরো তারিখের পর আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে আদালত বা কোর্ট আপনাদের পক্ষেই সিদ্ধান্ত বা রায় প্রদান করবে সতেরো তারিখের পর আপনাদের পার্টনারশিপ বিজনেসের জন্যও সময় সুযোগ ভালো তো সতেরো তারিখের আগে কিন্তু আপনাদের এ সমস্ত বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আপনাদের এইট হাউজেও কোনো গ্রহ কিন্তু নেই আপনাদের এইট হাউসে রাহুর দৃষ্টি পুরো মাসটি জুড়েই থাকছে নবম দৃষ্টি ফলস্বরূপ দীর্ঘকালীন যাত্রা করবার সময় আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস নথিপত্র নিজের সঙ্গে রাখতে যেন ভুলবেন না নিজে থেকে যতটা কম ড্রাইভ করা যায় সেটি আপনাদের ক্ষেত্রে বেটার তা নাহলে শরীরে ছোটোখাটো চোট আঘাত কিন্তু লাগতেই পারে যারা গবেষণামূলক পড়াশুনো করছেন বা বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন তাদের প্রচেষ্টা আরও বৃদ্ধি করতে হবে শ্বশুরবাড়ির সাথে কিন্তু সম্পর্কের অবনতি ঘটতে পারে শ্বশুরবাড়ির তরফ থেকে কোনো ব্যাড নিউজ পেতে পারেন আর শ্বশুরবাড়ির সকলের সাথে হৃদতাপূর্ণ সম্পর্ক বজায় রাখার আপ্রাণ চেষ্টা আপনাদের করা উচিত পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার বাক্য বাদানু এ মাসে আপনাদের জড়ানো উচিত নয় আপনাদের ভাগ্যস্থানে কোনো গ্রহই নেই আপনাদের ভাগ্যস্থানের অধিপতিও কিন্তু বোধ আর তিনি কিন্তু আঠেরো তারিখের আগে পর্যন্ত বক্রি হয়ে বসে আছেন তবে গুরুদেব বৃহস্পতির এখানে পূর্ণ দৃষ্টি পুরো মাসটি জুড়েই পড়ছে ফলস্বরূপ পিতার স্বাস্থ্যের উন্নতি পিতার কর্মে উন্নতি পিতার সাথে আপনাদের সম্পর্কের উন্নতি তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ আপনারা পেয়ে যাবেন নাতি নাতনিদের কাছ থেকে প্রাণ প্রাচুর্য খুশির উৎস পাবেন এ সময় কিন্তু আপনারা আপনাদের উচ্চ শিক্ষার জন্য সকল প্রকার বাধা বিপত্তিও কেটে যেতে চলেছে বিশেষ করে আঠেরো তারিখের পর ভাগ্য আপনাদেরকে পূর্ণ সমর্থন করবে সময় সুযোগে সদ ব্যবহার করতে বলবেন না কর্মস্থানে কেতু কিন্তু নিউট্রাল ফলাফলি দিয়ে থাকে শুক্রাচার্যের ঘরে কেতু বসে আছেন আর এখানে কিন্তু রাহুর পূর্ণ দৃষ্টি পুরো মাসটি জুড়েই থাকছে শনিরও কিন্তু দশম দৃষ্টি থাকছে সতেরো তারিখের আগে পর্যন্ত বিশেষ করে যারা চাকরিজীবী আছেন যারা প্রাইভেট এমপ্লয়ী গভর্নমেন্ট এমপ্লয়ী আছেন তাদের বলবো কম কথা বলে অফিসে কাজ বেশি করুন অফিসটি কিন্তু কোনো প্রকার প্রেম বন্ধুত্ব শত্রুতা বা সম্পর্ক করবার জায়গা নয় সম্পর্ক করার ইচ্ছা হলে অফিসের বাইরে গিয়ে করুন তা হলে বসের পুরো নজরে পড়ে যাবেন হ্যাঁ মাসটিতে আপনারা রোম্যান্টিক মুডে থাকতে চলেছেন তবে কর্মজীবনে রোম্যান্টিসিজমের কিন্তু কোনো জায়গাই নেই রাজনীতিবিদ যারা আছেন ভাবনা চিন্তা করে পা ফেলবেন না হলে কিন্তু সমাজে আপনারা বদনামের ভাগিদারিও হতে পারেন রাজনীতিবিদদের জীবনে বিশেষ করে যে সমস্ত মকর রাশির রাজনীতিবিদদের বিগত তিন চার মাস খুব খারাপ কেটেছে তাদেরকে বলবো জানুয়ারি মাসেও কিন্তু আপনাদেরকে অতিরিক্ত সাবধান থাকার প্রয়োজন আছে আপনাদের ইলেভেন্থ কোনো গ্রহই কিন্তু নেই আপনাদের ইলেভেন্থ হাউসের অধিপতিকে মঙ্গলদেব তিনি নিজের ঘরকে তো দেখছেন তবে তেরো তারিখের আগের পর্যন্ত তিনি বক্রি তারপর তিনি মার্গি আর এখানে গুরুদেব বৃহস্পতি নবম দৃষ্টি পুরো মাসটি জুড়েই থাকছে ফলস্বরূপ আপনাদের এ মাসে কিন্তু মনের কোনো কল্পনা বা স্বপ্ন বাস্তবে রূপ নিতে পারে ডেলি ইনকাম বৃদ্ধি পেতে পারে আপনার থেকে যারা বয়সে বড় দাদা দিদি কাকা কাকিমা তাদের দ্বারা আপনারা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি উপকৃত হবেন বন্ধু বান্ধবদের দ্বারা উপকৃত হতে পারেন তবে হ্যাঁ মনের কোনো কল্পনা স্বপ্ন কিন্তু বাস্তবে রূপ নিতে পারে তেরো তারিখের পর টুয়েলভ হাউসে সূর্য বুধের বুধাদিত্য যোগ পরিলক্ষিত হচ্ছে প্রথমেই বলবো টুয়েলভ হাউস নেগেটিভ হাউস যদিও গুরুদেব বৃহস্পতির ঘর বৃহস্পতি স্বগৃহী হয়ে বসে আছেন তৎসত্ত্বেও বুধ এখানে কিন্তু বক্রি হয়ে বসে আছেন আঠারো তারিখের আগে পর্যন্ত রাহুর নবম দৃষ্টি পুরো মাসটি জুড়েই থাকছে আমি তো বলবো খরচ কিন্তু আপনাদের বাড়তে চলেছে মাসটিতে ব্যয়বহুল একটি মাস আর এ সময় আপনাদের ঘুমের সমস্যা দেখা দিতে পারে অহেতুক কারোর সাথে তর্ক বিতর্কে জড়িয়ে পড়লে নাম সম্মান বদনামেরও ভাগিদারি হতে পারেন আপনাদের একবার না একবার হয়তো পুলিশ প্রশাসন বা হসপিটালের চক্কর হয়তো এই মাসে কাটতে কিন্তু হতেই পারে তবে বিদেশ যাত্রার যোগও পরিলক্ষিত হচ্ছে যাদের জন্ম ছোট বিদেশ যাত্রার যোগ আছে তাদের জন্য সময় সুযোগ শুভ আধ্যাত্মিক চিন্তন চেতনা বৃদ্ধি করবার জন্য সময় খুবই শুভ তারিখের আগে পর্যন্ত কিন্তু ব্রেন খুব সাত কাজ করবে না খুব ভাবনা চিন্তা করে আপনাদের আঠারো তারিখের আগে পর্যন্ত চলা উচিত আবার দেখুন চোদ্দ তারিখের পর সূর্যদেব কিন্তু আপনাদের রাশিতে প্রবেশ করে যাবেন প্রবেশ করে মকর সংক্রান্তি করে দেবেন আর এখানে কিন্তু সূর্যদেব বিশেষ করে বাইশ তারিখের পর একাকি থাকতে চলেছেন অত্যন্ত শুভ পরিণামদায়ক ফলাফল আপনাদেরকে দেবেন আপনাদের মধ্যে একটি তেজ আসতে চলেছে সরকারি চাকরির যোগও আপনাদের ক্ষেত্রে তৈরি হয়ে যাবে ফেব্রুয়ারি মাসটি আপনাদের ক্ষেত্রে ফেব্রুয়ারি ফার্স্ট হফটা বিশেষ করে আরও ভালো কাটতে চলেছে আপনাদের এটি কিন্তু গ্যারেন্টি সহকারে বলা যেতে পারে তাহলে বন্ধুরা এটিই ছিল মকর রাশির জাতক জাতিকাদের দু সালের জানুয়ারি মাসের গ্রহগত গোচর ফলে ছক প্ল্যানেটারি ট্রানজিশন রাশিফল হরস্কোপ চাই বলুন না কেন প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে প্রথমেই আপনাদের বলবো এ মাসে আপনাদের রাহু কেতু দুটি গ্রহেরই প্রতিকার করবার প্রয়োজন আছে আর আপনাদের রাশির অধিপতি শনি মহারাজ শনির বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রংশ নামা এটি একশো আটবার করে প্রতিদিন সন্ধ্যাবেলার সময় জপ করবেন স্ক্রিনে আপনারা নবগ্রহ বীজ মন্ত্র দেখতে পাচ্ছেন পারলে নটি গ্রহকেই শান্ত রাখার জন্যই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতের সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনোই অনর্থ কিন্তু হতেই পারে না আর এছাড়া রাহু আমাদের বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে থাকে কেতু কিন্তু আমাদের বাড়ির প্রতিটি জয়েন্ট দুটি দেওয়াল যেখানে গিয়ে মিশছে দুটি পাইপ যেখানে গিয়ে মিশছে এখানেই কিন্তু কেতুর বাস আর এই স্থানগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন আপনারা অবশ্যই পিঁপড়েদেরকে চিনি মিষ্টি গুড় খেতে দিতে পারেন রাহুর জন্য আর কেতুর জন্য কোনো মন্দিরে কালো রঙের পতাকা দান করতে পারেন নিজের চরিত্রকে মুক্ত রাখা কেতুর কিন্তু সবথেকে বড় প্রতিকার এছাড়া আপনারা স্ক্রিনে এবার দেখতে পাচ্ছেন হনুমানজির একটি মন্ত্র ওম নমা হনুমাতে ভয়াভঞ্জনায় সুখম কুরু ফাট সাহা যাদের জীবনে রোগ শোক অশান্তি দুঃখ জীবন জর্জরিত হয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে অবশ্যই হনুমানের নাম জপ ধ্যানারধনা আপনাদের করা উচিত তার উপরে শনি মহারাজ আপনাদের রাশির অধিপতি হলেও সাড়ে সাথে আপনাদের চলছে তাই হনুমান চালিশা জপ করতে পারলে সব থেকে ভালো হয় আর হনুমান চালিসা দিনে সাতবার করে জপ করতে হবে একটানা একচল্লিশ দিন যদি সময় না পান তার জন্যেই কিন্তু আমি আপনাদেরকে এই ছোটো মন্ত্রটি আপনাদের সামনে উপস্থাপন করেছি দিনে তিন বেলা আপনারা সকাল বিকাল রাত বেলা একশো আটবার করে জপ করবেন পাঁচ সাত মিনিট করে টাইম লাগে আর শনিবারের দিন করে নিরামিষ খাদ্য খাবার খাবেন শনিবারের দিন ভুলেও বেগুন বা সরিষার তেল যেন খাবেন না তো বন্ধুরা ভিডিওটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি